আর সবার মতো স্বাভাবিক এবং সাধারণ জীবনযাপনই করতেন আলোচিত মডেল এবং অভিনেত্রী রোমানা ইসলাম সরনাক। কিন্তু ব্ল্যাকমেইল করে কামরুল হাসান নামে এক সৌদি প্রবাসীকে বিয়ে করার পর থেকেই পাল্টে যেতে থাকে আলোচিত এই অভিনেত্রীর জীবনযাপন। চলাফেরায় আসে চাকচিক্য, শুরু হয় বিলাসী জীবনযাপন, আর এসব হয়ে ওঠে কামরুলের থেকে হাতিয়ে নেওয়া টাকায়। বিয়ের আগে ও পরে ওই প্রবাসীর কাছ থেকে মডেল রোমানা হাতিয়ে নেন অন্তত 2 কোটি টাকা। ফ্ল্যাট ও গাড়ি ক্রয় এবং ব্যবসার কথা বলে দফায় দফায় নেয়া অর্থ আত্মসাৎ শেষে ওই প্রবাসীকে তালাক দেন আলোচিত এই অভিনেত্রী। রাজনৈতিক ও প্রশাসনিক শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ভালো যোগাযোগের ক্ষমতা দেখিয়ে হুমকি দেন কামরুল হাসানকে। সর্বশেষ আইনের দ্বারস্থ হলে গ্রেপ্তার হন রোমানা। এরপর থেকে তার বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ আসা শুরু হয়েছে পুলিশের কাছে। এই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে আলোচিত এইসব তথ্য। মামলার এজাহার সূত্রে জানা যায়, কামরুলের টাকায় কেনা গাড়ি দেখতে তাকে একদিন বাসায় ডাকেন রোমানা। এরপর ব্ল্যাকমেইল করে নাস্তার সঙ্গে চেতনানাশক মিশিয়ে উলঙ্গ ও অর্ধ উলঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল করে ছবি তুলে রোমানা ও তার পরিবারের সদস্যরা। ধর্ষণ মামলার হুমকি ও সামাজিক মর্যাদা নষ্টের ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করা হয় প্রবাসী কামরুলকে। স্ট্যাম্পে নেওয়া হয় স্বাক্ষর, নিকানামায় নিজেকে বিধবা হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। ভুক্তভোগী কামরুল হাসান জানান, বিয়ের পর তার জীবনটা বিষিয়ে ওঠে। 10 লাখ টাকা দেনমোহরের পাশাপাশি নেওয়া হয় 33 ভরি স্বর্ণ। এরপর তার চাহিদা বাড়তেই থাকে। কেনেন 4 লাখ টাকা মূল্যের একটি ঘড়ি, 2টি নতুন মডেলের আইফোন সহ বিভিন্ন পণ্য। তিনি আরও জানান, 2019 সালের মার্চে বিয়ে করেন তারা। বিয়ের পর কামরুল সৌদি আরবে চলে যান। সম্প্রতি তিনি দেশে আসেন, স্বর্ণাকে ফোন করলে সে ফোন রিসিভ করে না। গত 16 ফেব্রুয়ারি রাত 12টার দিকে স্বর্ণার বাসায় যান তিনি। তখন সে বাসায় ফেরেনি। রাত 2টা 40 মিনিটে বাসায় ফিরলে স্বর্ণা জানিয়ে দেয় তাকে অনেক আগেই সে তালাক দিয়েছে। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকিও দেওয়া হয় তাকে। এর আগে রোমানার আরও 2টি বিয়ে হয়েছিল বলেও জানান কামরুল হাসান। এ ঘটনায় বৃহস্পতিবার স্বর্ণার বিরুদ্ধে কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন। সন্ধ্যায় লালমাটিয়া ডি ব্লকের একটি বাসা থেকে স্বর্ণাকে গ্রেপ্তার করা হয়। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতেও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।